السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي ونسلم على حبيبه الكريم أما بعد সুপ্রিয় দর্শক শ্রোতা, একজন মদখোর মদ্যপায়ীকে মসজিদের মেহরাবে একজন ভালো মানুষের সার্টিফিকেট দেওয়া হচ্ছে, একজন বেনামাজিকে পাক্কা ইমানদার ভালো মানুষ বলা হচ্ছে। আশ্চর্য হচ্ছেন? কিছু কিছু মসজিদ এমন আছে যে সকল মসজিদের মেহরাবে এই মহরম মাসে একেবারেই চিহ্নিত ঐতিহাসিক মদখোরকে পাক্কা ইমানদার ভালো মানুষের সার্টিফিকেট দিচ্ছেন কিছু মসজিদের ইমাম এবং খতিবগণ, এবং সেই মদখোরের নাম নিশ্চয়ই জানেন আপনারা। সেই মদখোরের নাম ইয়াজিদ। ইয়াজিদ খুব ভালো মানুষ কিছু ইমাম সাহেবের কাছে, কারণ ইয়াজিদ মদ পান করত, আর মদপানকারী ওই সকল ইমামদের জন্য খুব ভালো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের কাছে ভালো মানুষ, ভালো পাক্কা ইমানদারের সার্টিফিকেট পাওয়ার যোগ্যতা অর্জন করতে পারেনি। ইয়াজিদ খুব ভালো মানুষ তাদের জন্য, কারণ ইয়াজিদ র্যান্ডম নামাজ তরক করত। একজন বেনামাজিকে ভালো মানুষের সার্টিফিকেট দেওয়া ওই সকল ইমামদের কাজ, লজ্জা হওয়ার কথা। ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি থেকে শুরু করে পৃথিবীর ইতিহাসে স্বীকৃত গ্রহণযোগ্য যত ওই ইতিহাসবিদ আছেন প্রায় সকলেই লিখেছেন, ও কানা ইয়াশরাবুল খামরা, ইয়াজিদ মদ পান করত, তারপরেও ইয়াজিদ ভালো মানুষ। ইয়াজিদ নামাজ তরক করত, বেনামাজি ছিল, তারপরেও ইয়াজিদ ভালো মানুষ। শুধু কি তাই, মসজিদ নববী শরীফে আক্রমণ করেছে ইয়াজিদ, তারপরেও ইয়াজিদ ভালো মানুষ। মসজিদে নববী শরীফে 3 দিন আজান বন্ধ করে রেখেছিল ইয়াজিদ, তারপরেও ইয়াজিদ ভালো মানুষ। মসজিদে নববী শরীফের মেহরাবে মিম্বরের সামনে রওদাতুম মির রিয়াদিল জান্নাকে ইয়াজিদ বাহিনীর উটের আস্তাবল বানিয়েছে, তারপরও ইয়াজিদ ভালো মানুষ। আবদুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আক্রমণ করার নামে ইয়াজিদ বাহিনী আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফ, আমাদের কেবলা, মুসলমানদের কেবলা, মুসলমানদের নামাজের কেবলা, সে আল্লাহর ঘরে আক্রমণ করেছিল, তারপরও ওই সকল ইমামদের কাছে ইয়াজিদ ভালো মানুষ। আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফের দেওয়ালে ইয়াজিদের ছুঁড়ে মারা মেনজানিক আঘাত করে সেখানে আগুন লেগেছিল, আল্লাহর ঘরে আগুন জ্বালিয়েছিল ইয়াজিদ বাহিনী, তারপরও ইয়াজিদ পাক্কা ইমানদার, ইয়াজিদকে খারাপ বলা যাবে না। ইয়াজিদ হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের সেই দুম্বার শিং ছিল আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফের সাথে লটকানো, সেই শিং পুড়ে ছাই হয়ে গিয়েছিল ইয়াজিদের বাহিনীর সেই লাগানো আগুনে, তারপরও ইয়াজিদ ভালো মানুষ। সম্মানিত দর্শক শ্রোতা, আর কবে আমাদের বিবেক জাগ্রত হবে, কবে আমরা ইমাম হুসাইনের দুশ্মন ইয়াজিদ সম্পর্কে আমরা সতর্ক হব, যেখানে নবী বলেছেন হুসাইনের বন্ধু আমার বন্ধু, আল্লাহর বন্ধু হুসাইনের দুশ্মন, আমি নবীর দুশ্মন, আল্লাহর দুশ্মন। একবার বিবেককে জিজ্ঞেস করুন, ইয়াজিদ কি হুসাইনের বন্ধু ছিল? নিশ্চয়ই নয়, নিশ্চয়ই নয়। আর হুসাইন আল্লাহর বন্ধু, রসুলের বন্ধু, প্যারা নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে বলেছিলেন, আল্লাহুম্মা আহিব্বা মান ইউহিব্বুহুমা, আল্লাহ হুসাইন এবং হাসানকে যারা ভালোবাসবে তুমি তাদেরকে ভালোবাসো, আর যারা হুসাইনের সাথে দুশ্মনী করবে আল্লাহ তুমি তাদের সাথে দুশ্মনী করো। ইয়াজিদ হুসাইনের দুশ্মন ছিল, হুসাইন আল্লাহর বন্ধু ছিল, তো আল্লাহর বন্ধু হুসাইনের দুশ্মন মসজিদের ইমাম সাহেবের বন্ধু কিভাবে হয়, মসজিদের ইমাম সাহেবের কাছে ভালো মানুষ কিভাবে হয়, মসজিদের ইমাম সাহেবের কাছে ভালো ইমানদার কিভাবে হয়, আল্লাহর ঘরে আগুন দেওয়া ব্যক্তিটি ভালো ইমানদার কিভাবে হয়, আল্লাহর ঘরে আক্রমণকারী ব্যক্তিটি ভালো ইমানদার কিভাবে হয়, মসজিদে নববী শরীফে আক্রমণকারী ভালো ইমানদার কিভাবে হয়, একজন মদখোর ভালো ইমানদার কিভাবে হয়, একজন বেনামাজি ভালো ইমানদার কিভাবে হয়, আল্লাহর কোরআনের আইন লঙ্ঘনকারী একজন ব্যক্তি ভালো ইমানদার কিভাবে হয়, এবং যেই ইমামেরা
ইজিদকে ভালো মানুষের সার্টিফিকেট দিচ্ছে, ইজিদকে বাক্তা ইমানদারের সার্টিফিকেট দিচ্ছে, সেই ইমামদের পেছনে নামাজ আদায় হবে কিনা, আপনারা নামাজ আদায় করবেন কিনা, এটা আরও একবার ভেবে দেখার প্রয়োজন আছে। আমরা ইমাম হুসাইনকে ভালোবাসতে চাই, কারণ হুসাইন জান্নাতের সর্দার, ইয়াজিদ জান্নাতের সর্দার, সে কথা তো নাই। বরং যারা ইমাম হুসাইনকে কষ্ট দিয়েছে, আল্লাহর বন্ধুকে কষ্ট দিয়েছে, তাদের উপর আল্লাহর গজব নিপতিত হয়েছে, আর যারা আল্লাহর গজব প্রাপ্ত তাদের নসিবে জান্নাত কখনই হবে না। সম্মানিত দর্শক শ্রোতা, কষ্ট লাগে যখন ইমাম হুসাইনকে বিদ্রোহী বলে ইয়াজিদকে ইমানদারের সার্টিফিকেট দেওয়া হচ্ছে, ইয়াজিদকে খলিফাতুল মুসলিমিন বলা হচ্ছে, ইয়াজিদকে আমিরুল মুমিনিন বলা হচ্ছে, অথচ মদখোর, অথচ খুনি, অথচ লম্পট। যারা এ কথাগুলো বলে ইয়াজিদ আমিরুল মুমিনিন, বিধর্মী যারা, তারা তো আমাদেরকে সে অপবাদ দেবে, খুব ভালো, তোমাদের আমিরুল মুমিনিন তো মদখোর। কি জবাব আছে ইসলামের কাছে, কি জবাব আছে আমাদের কাছে? তোমাদের খলিফাতুল মুসলিমিন তো নামাজ তরককারী, বেনামাজি, আছে কোনো জবাব আমাদের কাছে? একবার ভাবুন সম্মানিত দর্শক শ্রোতা, ওই সকল তথাকথিত ইমামদের কথা, যারা ইজিদকে আমিরুল মুমিনিন বলছে অথচ মদখোর, ইজিদকে খলিফাতুল মুসলিমিন বলছে অথচ বেনামাজি, আল্লাহর আইন লঙ্ঘনকারী, আল্লাহর কোরআনের বিরোধিতাকারী। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইয়াজিদ এবং ইয়াজিদিদের হাত থেকে আমাদের ঈমান, আমাদের দীনকে হেফাজত করুন, এই প্রত্যাশা রাখছি। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।